সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন। প্রসঙ্গত, গত বুধবার পাকিস্তানি যুদ্ধ বিমান F-16 তাড়া করতে গিয়ে পাক সেনার হাতে গ্রেপ্তার হন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন। MiG-21 বিমান নিয়ে পাক বায়ুসেনার মিলিটারি ইনস্টলেশনে হামলার ছক বানচাল করে দেয়, কিন্তু অভিনন্দনের বিমান নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে ভেঙে পড়ে। অভিনন্দন নিজেকে ইজেক্ট করে নিলেও একটি পাহাড়ি নদীর মধ্যে পড়েন। সেখান থেকে সাধারণ লোক ও পাক সেনা তাকে মারধর করার পাশাপাশি বন্দি করেন। প্রবল চাপের মুখে বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টে ইমরান খান অভিনন্দনকে ভারতে ফিরিয়ে দেওয়ার কথা জানান। সেই মতো শুক্রবার সকাল থেকেই অভিনন্দনকে ফেরাতে তোড়জোড় শুরু করে দেয় পড়োশী দেশ। অক্ষত অবস্থায় বীর এই বায়ুসেনা ফেরত আসায় খুশি তার মা বাবা সহ গোটা ভারতবাসী। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।